हेलो डियर फ्रेंड्स, वेलकम टू विज्ञान शिक्षा। आशा करी तुम्हारा प्रत्येके भालो ओ सुस्थ रहेछो। तो आज के आमी तुम्हारे जोन्नो ईवीएस थेके मैराथन क्लास निये एसेछि, मैराथन 2.0। आगेर क्लासे आमी तुम्हारे मोट 100 क्वेश्चन निये आलोचना करेछिलाम, आज के तार पार्ट टू, मैराथन 2.0। तो आज के ये मैराथने आमरा मोट 101 क्वेश्चन आलोचना करब, एवं ये 101 क्वेश्चन विभिन्न सोर्स थेके आमी सेरा सेरा क्वेश्चन बाछाई करे एनेछि। प्रत्येकटी क्वेश्चन किन्तु इम्पोर्टेंट, तुम्हारा किन्तु लास्ट अब्दि क्लासटी देखबे। एवं तुम्हारा क्यों लाइक शेयर और सबसक्राइब करते भूलो ना, कारण तुम्हारे लाइक शेयर और सबसक्राइबे आमार काछे अक्सिजेन, आमार अक्सिजेन, ठीक आछे। ताहले तुम्हारा किन्तु प्लिज क्यों लाइक शेयर और सबसक्राइब करते भूलबे ना। जारा एखोनो पर्यन्त चैनलटाके सबसक्राइब करोनि तारा किन्तु सबसक्राइब करे दाओ, एवं संगे तुम्हारा बेल आइकनटी अन करे दाओ। आजकेर ए 101 क्वेश्चन भीषण गुरुत्वपूर्ण, तुम्हारा किन्तु क्यों मिस करबे ना। ताहले चलो आर देरी करछि ना, शुरू करछि आजकेर क्लास। आजकेर फार्स्ट क्वेश्चन, प्रथम प्रश्न, वायुमंडले अस्तित्व ना থাকলে আকাশের বর্ণ হতো? অপশন এ কালো, অপশন বি সাদা, অপশন সি নীল, অপশন ডি লাল। বলো কোনটা সঠিক উত্তর। এখানে তোমাদের সঠিক উত্তর বলার আগে তোমাকে বলে দিই, তোমরা কিন্তু ভিডিওটিকে পজ করতে পারো, ভিডিওটিকে পজ করে তোমরা নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর তোমরা আমার উত্তরটা শুনবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু এভাবে অ্যান্সার দাও, এবং প্রত্যেকটি তোমরা অ্যান্সার ঠিক হলে তোমরা নাম্বার কাউন্ট করো, এবং নাম্বার কাউন্ট করে তোমরা কত নাম্বার পাচ্ছ আউট অফ 100 তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তারপর দেখো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালো, ঠিক আছে। আমাদের যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কিন্তু আকাশের রং কালোই হতো, কারণ কি আমরা যখন স্পেসে যাই, যখন আমরা স্পেস বা মহাকাশে যাই তখন কিন্তু দেখি স্পেসের রং কি হয়, কালো হয়, কারণ কি সেখানে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই, ঠিক আছে। এবং বায়ুমণ্ডলের জন্য কেন আমাদের আকাশের রং নীল হয় তোমাদের একটু সংক্ষেপে বলে দিই। আমাদের সূর্য থেকে আগত যে আলোকরশ্মিগুলো আছে, সেই আলোকরশ্মিগুলো যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার সময় অ্যাকচুয়ালি আমাদের কি পৃথিবীর উপর বায়ুমণ্ডল স্তর রয়েছে, সেই বায়ুমণ্ডল স্তরের মধ্য দিয়ে যখন পাস হয়, যখন আসে, তখন কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধূলিকণা জলকণা রয়েছে। সেই ধূলিকণা বা জলকণার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কী হয়, পড়ে নিয়ে কী হয়, সেখান থেকে কিন্তু বিচ্ছুরিত হয় বা আমাদের রিফ্লেকশন হয় বা রিফ্র্যাকশন হয়। তাহলে এই যে রিফ্লেকশন, বিচ্ছুরণ এবং প্রতিফলনের মাধ্যমে শুধুমাত্র আমাদের নীল যে বর্ণটা আছে, নীল রশ্মিটা, সেই নীল রশ্মিটা বেশি পরিমাণে বিকিরিত হয়, বেশি পরিমাণে বিচ্ছুরিত হয়, সেই কারণে আকাশের রংটা আমরা নীল দেখতে পাই। এবং বাকি বর্ণগুলো কিন্তু ওই ধূলিকণা বা জলকণার মধ্যে অ্যাবজর্ব হয়, মানে হচ্ছে শোষিত হয়, এবং শুধুমাত্র নীল যে আলোটা সেটাই কিন্তু বেশি পরিমাণে আমাদের বের হয় বা বিচ্ছুরিত হয়, সেই কারণে আমরা আকাশের রংটাকে নীল দেখি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2, চোখের রং, চোখের কোন অংশ রঞ্জক থাকার জন্য, চোখের বলেছে কোন অংশে অ্যাকচুয়ালি রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়। অপশন এ পিউপিল, অপশন বি আইরিস, অপশন সি বলেছে কর্নিয়া, অপশন ডি কোরয়েড। বলো কোন সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইরিস। এই আইরিসের মধ্যেই কিন্তু আমাদের কি হয়, চোখের বিভিন্ন ধরনের রঞ্জক থাকে, যে কারণে চোখের রং কারো কালো হয়, কারো হয়তো বাদামি হয়, কারো হয়তো নীল রং হয়, ঠিক আছে। কি জন্য, এই আইরিস, আইরিসের মধ্যে বিভিন্ন ধরনের কি আমাদের রঞ্জক উপস্থিত, সেই কারণে চোখের রং বা বিভিন্ন রকম হয়, ঠিক আছে। চলে আসছে আজকের নেক্সট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 3 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অপশন এ জেনন, অপশন বি আর্গন, অপশন ডি হিলিয়াম, অপশন সি বলেছে রেডন। বলো কোনটা সঠিক উত্তর। এখানে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু আমাদের নর্মালি পাওয়া যায় না কোন গ্যাসটা, কোন নিষ্ক্রিয় গ্যাসটা। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন অপশন সি, সরি সি হবে না, ডি হবে, এখানে অপশনগুলো একটু ভুল আছে, অপশন এ বি সি ডি আপনি হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন ডি রেডন, এই নিষ্ক্রিয় গ্যাসটি কিন্তু আমাদের বায়ুমণ্ডলের মধ্যে পাওয়া যায় না নর্মালি, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, কি বলেছে, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? অপশন এ টাইফয়েড, অপশন বি বলেছে কলেরা, অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি ডিপথেরিয়া। বলো কোন রোগটি আমাদের ভাইরাস দ্বারা ছড়ায়। এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন সি ইনফ্লুয়েঞ্জা, কারণ টাইফয়েড জলবাহিত রোগ, কলেরা জলবাহিত রোগ, ডিপথেরিয়াও কিন্তু আমাদের হবে না, সে কারণে সঠিক উত্তর হবে অপশন সি ইনফ্লুয়েঞ্জা, এই রোগটা কিন্তু আমাদের ভাইরাস ঘটিত রোগ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, তোমরা কিন্তু দেখে না কোয়েশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, দেখো কী বলেছে, কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা, কি বলেছে ওয়াইডাল টেস্ট বা পরীক্ষা করা হয়? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি টাইফয়েড, অপশন সি কলেরা, অপশন ডি পিত্তজ্বর।
বলো কোন রোগ নির্ণয়ের জন্য আমাদের ওয়াইজাল টেস্ট করা হয়? এখানে তোমাদের সঠিক উত্তর হবে কোনটা বলো? এখানে তোমরা যদি পিত জ্বর করো তাহলে কিন্তু ভুল হবে, তোমরা যদি কলেরা করো তাহলে কিন্তু ভুল হবে, তোমরা যদি ম্যালেরিয়া করো তাও কিন্তু ভুল হবে। সঠিক উত্তর হবে টাইফয়েড। টাইফয়েড রোগের জন্যই কিন্তু আমাদের কী টেস্ট করা হয়? ওয়াইজাল টেস্ট করা হয়। কি বললাম? ওয়াইজাল পরীক্ষা করা হয়। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। সম্পূর্ণ স্মৃতিভ্রম, সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে বোঝায় অপশন এ ট্রোমা, অপশন বি অ্যামনেসিয়া, অপশন সি কোমা, অপশন ডি কোনোটি নয়। বলো কোনটা হবে সম্পূর্ণরূপে স্মৃতিভ্রম? ঠিক আছে, এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অ্যামনেসিয়া। অ্যামনেসিয়াকে বলা হয় সম্পূর্ণরূপে স্মৃতিভ্রম হলে তাকে কী বলা হয়? তাকে বলা হয় অ্যামনেসিয়া। এটা কিন্তু এক ধরনের ব্রেন ডিসঅর্ডার। ঠিক আছে, অ্যামনেসিয়াও সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী কোয়েশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন ইজ কোয়েশ্চেন নাম্বার 7। জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, কারণ এটি মশা তাড়ায়, অপশন বি এটি লার্ভাদের শ্বাসরোধ করে, অপশন সি বলেছে এটি মশাদের প্রজনন প্রতিরোধ করে, অপশন ডি বলেছে এটি মশার ক্ষেত্রে বিষ। কোনটা হবে বলো? এখানে চারটি অপশনে কিন্তু ভালো দেওয়া আছে, কোনটা হবে বলো? এখানে বলেছে কেরোসিন তেল, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে এটি লার্ভাদের কি শ্বাসরোধ করে, লার্ভাগুলো শ্বাসরোধ করে কি হয় আমাদের কিন্তু ওইগুলো মেরে ফেলে, সেই কারণে অপশন বি হবে সঠিক উত্তর, এটি লার্ভাদের শ্বাসরোধ করে এই তেলটা। ঠিক আছে, তেলটা ওপরে গিয়ে ওপরের যে স্তর রয়েছে জলের মধ্যে সে ওপরের স্তরে ছড়িয়ে গিয়ে কি করে লার্ভাদের মধ্যে শ্বাসরোধ করে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। সাধারণ কথাবার্তায় নর্মাল যে আমাদের কথাবার্তা বলি সেই কথাবার্তায় শব্দের মাত্রা হলো কোনটা? অপশন এ 20 ডেসিবেল, অপশন বি 40 ডেসিবেল, অপশন সি বলেছে 50 ডেসিবেল, অপশন ডি বলেছে 60 ডেসিবেল। বলো কোনটা হবে আমাদের নর্মাল কথাবার্তার যে মাত্রা সেটা কোনটা হবে ডেসিবেলে? এখানে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো? 20 ডেসিবেল এটা কিন্তু হবে না, 50 ডেসিবেল হবে না, 40 ডেসিবেল এটাও কিন্তু হবে না। নর্মাল মাত্রা হচ্ছে 60 ডেসিবেল, এর কিন্তু বেশি হয় না আমাদের 60 ডেসিবেলের মধ্যে কিন্তু নর্মাল কথাবার্তার মাত্রা থাকে এটাই। ঠিক আছে, এর ওপরে বেশি হলে কিন্তু আমাদের কী হয়? সাউন্ড পলিউশন হয়। তাহলে 60 ডেসিবেল হবে আমাদের সঠিক উত্তর, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাই রাইট আমাদের, সঠিক উত্তর হবে অপশন ডি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে যত বিপজ্জনক বর্জ্য প্রতি বছর উৎপাদিত হয় তা হলো প্রায়, অপশন এ 100 মিলিয়ন টন, অপশন বি 200 মিলিয়ন টন, অপশন সি 400 মিলিয়ন টন, অপশন ডি 80 মিলিয়ন টন। বলো কোনটা সঠিক উত্তর? এখানে তোমাদের বলে রাখি সঠিক উত্তর হবে অপশন সি 400 মিলিয়ন টন। অপশন সি হচ্ছে 400 মিলিয়ন টন, প্রায় 400 মিলিয়ন টন আমাদের বিপজ্জনক বর্জ্য প্রতি বছর উৎপাদিত হয় সারা বিশ্ব জুড়ে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। ভারতে বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইনটি কোন সালে গৃহীত হয়? অপশন এ 1968, অপশন বি 1978, অপশন সি এখানে সি হবে 1981, অপশন ডি 1999। বলো কোনটা সঠিক উত্তর হবে? তোমরা কিন্তু সময় 10 সেকেন্ড নাও, বলো। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1981। 1981 সালে কিন্তু আমাদের বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইনটি গৃহীত হয়, 1981। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর। পশ্চিমবঙ্গের যে সমুদ্র তটে ভাঙনের সমস্যা আছে অপশন এ সেটা হলো দীঘা, অপশন বি পুরী, অপশন সি গোপালপুর, অপশন সি বিশাখাপত্তনম। বলো কোনটা হবে? এখানে তোমাদের সমুদ্র তটের ভাঙন বলেছে। ঠিক আছে, তাহলে বলো, তোমরা 10 সেকেন্ড সময় নাও। এখানে তোমাদের সঠিক উত্তর বলে দিই, সঠিক উত্তর হচ্ছে দীঘা। দীঘার যে আমাদের রয়েছে সি বিচ, সমুদ্র তট, সেখানে কিন্তু আমাদের ভাঙনের সমস্যা রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোয়েশ্চেন। দ্য বুক অফ ইন্ডিয়ান বাস্ট, তোমরা কিন্তু এই বইটির নাম সবাই শুনেছো, অনেকে কিন্তু বইটা পড়েছো, অনেকের বাড়িতে কিন্তু বইটা রয়েছে। এই দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস বিখ্যাত বইটি লিখেছেন অপশন এ আর কে নারায়ণ, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি সেলিম আলী, অপশন ডি সালমান রশিদ। বলো কোনটা হবে? তোমরা কিন্তু এটা প্রত্যেকেই জানো।
এটা কিন্তু ভারতের বিখ্যাত বই এবং এই বইয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে যত রকমের ইন্ডিয়ান বার্ডস রয়েছে, যত রকমের ভারতীয় পাখি রয়েছে, বিভিন্ন পাখির বিভিন্ন ধরনের আচরণ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে, ভালোভাবে লেখা রয়েছে। ঠিক আছে, তো এই বইটি লিখেছিলেন আমাদের যে হচ্ছে পক্ষী বিশারদ সেলিম আলী, সেলিম আলী অর্নিথোলজিস্ট সেলিম আলী কিন্তু এই বইটি লিখেছিলেন, দ্য বুকস অফ ইন্ডিয়ান বার্ডস। ঠিক আছে, তাহলে চলো চলে আসছি পরের পেজে। কোয়েশ্চেন নাম্বার 13, দেখো কি বলেছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল। রিসেন্টলি কিন্তু এই ভূপাল গ্যাস ট্র্যাজেডি, এই নিয়ে কিন্তু একটা মুভি বা সিনেমা বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এই ভূপাল গ্যাস দুর্ঘটনা এটা কিন্তু কবে ঘটেছিল, 12 জানুয়ারি 1970 সাল, অপশন বি বলেছে 31 ডিসেম্বর 1979 সাল, অপশন সি বলেছে 2 থেকে 3 ডিসেম্বর 1984 সাল, আর অপশন ডি বলেছে 15 আগস্ট 1995 সাল। বলো কোনটা সঠিক উত্তর, ভূপাল গ্যাস দুর্ঘটনা। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বর 1984, 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যরাতে কিন্তু এই ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল এবং কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে আহত বা আমাদের অ্যাকচুয়ালি আক্রান্ত হয়েছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বর 1984। চলে আসি পরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ওজোন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো, ওজোয়ের অর্থ কি, অপশন এ বর্ণ, অপশন বি মেঘ, অপশন সি গন্ধ, অপশন ডি বায়ু। বলো কোনটা হবে, ওজো এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, অর্থটা কী হবে বলো। তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের প্রতি ছোট্ট রিকোয়েস্ট। ঠিক আছে, কারণ এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তোমরা কিন্তু এই পরিশ্রম দাম আশা করছি তোমরা দেবে। ঠিক আছে, ওকে চলো, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, বলো কোনটা হবে। সঠিক উত্তর হবে অপশন অপশন সি গন্ধ, অপশন সি গন্ধ, গন্ধ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয়, অপশন এ ব্ল্যাক ফুট, অপশন বি ফ্লুরোসিস, অপশন সি মেলানোমা, অপশন ডি মিনামাটা। বলো কোন রোগটা আমাদের হয় ওজোন স্তর ক্ষয়ের ফলে। যেহেতু আমাদের ওজোন স্তর ক্ষয়ের ফলে সূর্য থেকে আমাদের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পৃথিবীতে চলে আসে, সেই কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনে যে আমাদের ডিজিজ বা আমাদের চর্মের যে রোগ হতে পারে, স্কিনে যে ক্যান্সার হতে পারে, সেই কারণে এই ধরনের যে রোগটা হচ্ছে সেই রোগটাকে বলা হয় মেলানোমা। এই মেলানোমা রোগটা কিন্তু মেলানিন রঞ্জকের সঙ্গে সম্পর্কিত আছে। ঠিক আছে, এই মেলানোমা হচ্ছে মেলানিন যে শরীরের রঞ্জক, সেই রঞ্জকটা কিন্তু খুব কম পরিমাণে তৈরি হয়, যে কারণে এই রোগটা হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে মেলানোমা রোগটা আমাদের এই ওজন স্তর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, মানুষ্য সৃষ্ট দূষণকারী গ্যাসগুলিকে বলা হয়, অপশন এ জেনোবায়োটিক, অপশন বি অ্যান্থ্রোপোজেনিক, অপশন সি বায়োটিক, অপশন ডি অ্যাবায়োটিক। বলো কোনটা বলা হয়, এখানে বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্টি। ঠিক আছে, কোনটা হবে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্থ্রোপোজেনিক, মানুষ দ্বারা সৃষ্টি তাকে কী বলা হয়, অ্যান্থ্রোপোজেনিক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 17, নীলাম্ব নুসিফেরা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম, তোমরা বলো, অপশন এ ভারতীয় কেউটে, অপশন বি ভারতীয় পদ্ম, অপশন সি ভারতীয় একশৃঙ্গ গন্ডার, অপশন ডি ভারতীয় বুনোগাদা। বলো কোনটা হবে সঠিক উত্তর, তোমরা কিন্তু বলতেই হবে তোমাদের, বলো। এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে নীলাম্ব নুসিফেরা বলেছে, নীলাম্ব নুসিফেরা, এর সঠিক উত্তর হবে ভারতীয় পদ্ম। ভারতীয় পদ্ম ফুলের আমাদের সাইন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নীলাম্ব নুসিফেরা। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, সরিস্কা, সরিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, অপশন এ রাজস্থান, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি কেরল, অপশন ডি আসাম। বলো কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান। রাজস্থানের মধ্যেই কিন্তু সরিস্কা আমাদের যে আছে ন্যাশনাল পার্ক সেটা কিন্তু অবস্থিত। রাজস্থানের মধ্যে কিন্তু বেশ কতকগুলো আমাদের বার্ড স্যাংচুয়ারি রয়েছে, তোমরা কিন্তু ওই নামগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন, বর্তমানে মোট কয়টি মেগাডাইভার্সিটি দেশ রয়েছে বা মেগাডাইভার্সিটি কান্ট্রি রয়েছে, অপশন এ 15, অপশন বি 16, অপশন সি 17, অপশন ডি 18। বলো কতগুলি হবে,
তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি, বর্তমানে পৃথিবীতে আমাদের মোট মেগা ডাইভার্সিটি কান্ট্রি রয়েছে 17টি। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, মানুষ ও বন্যজীব দ্বন্দ্বের মূল কারণটি কোনটি? বলো, মানুষ ও বন্যজীবের দ্বন্দ্বের মূল কারণ কোনটি? অপশন এ জনসংখ্যা বৃদ্ধি ও শহরায়ন, অপশন বি অরণ্য ধ্বংসের কারণে বন্যজীবের খাদ্যের অভাব, অপশন সি কী বলেছে দেখো এখানে, অপশন সি বলেছে অশিক্ষা এবং অপশন ডি বলেছে চোরা শিকার। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে তোমাদের সঠিক উত্তর বলতে হবে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরণ্য ধ্বংসের কারণে আমাদের বন্যজীবের খাদ্যের অভাব। যেহেতু আমরা দিন দিন অরণ্য কেটে ফেলছি, অরণ্য কেটে ফেলে বিভিন্ন ধরনের কারখানা, বিভিন্ন ধরনের ঘরবাড়ি তৈরি করছি, সেই কারণে কিন্তু আমাদের কিন্তু যে বন্যজীবগুলো রয়েছে সেইগুলোর কিন্তু হ্যাবিটেট লস হচ্ছে, অর্থাৎ আমাদের যে বললাম জায়গা থাকার জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই কারণে তারা কিন্তু লোকালয়ে ঢুকে পড়ছে এবং লোকালয়ে মানুষের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। সেই কারণে আমাদের কিন্তু বন জঙ্গল কাটা একেবারে উচিত নয়, আমাদের পরিবর্তে আমাদের বিভিন্ন স্থানে কিন্তু গাছ লাগানো দরকার আছে, আমাদের কিন্তু বনসৃজন করার দরকার আছে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী কোয়েশ্চেন 21, কী বলেছে দেখো, নিজ বাসভূমির মধ্যে প্রাণীর জীবন ধারণের উপায় কী বলে? অপশন এ নিফা, অপশন বি মেরিন, অপশন সি নিসে, অপশন ডি বেসিয়াল। বলো কোনটা হবে। নিজ বাসভূমির মধ্যে প্রাণীর জীবন ধারণের উপায়কে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে নিসে বা নিচ, ইকোলজিক্যাল নিসে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজিক্যাল নিসে। তাহলে যে পার্টিকুলার একটা রিজিয়নের মধ্যে, যে পার্টিকুলার একটা জায়গার মধ্যে একটা প্রাণী থাকে, বাস করে এবং তার অ্যাকচুয়ালি যে আমাদের যে কমিউনিকেশনটা, তার কিন্তু আদান প্রদান হয়, খাদ্যের জন্য বিভিন্ন কমিউনিকেশন ঘটে এবং খাদ্যের জন্য পরিবেশের সঙ্গে একটা আদান প্রদান হয়, সেই অঞ্চলটাকে বলা হয় ইকোলজিক্যাল নিসে বা নিচ। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন 22, প্রাথমিক খাদক হলো কোনটি? অপশন এ গরু, অপশন বি কুকুর, অপশন সি মানুষ, অপশন ডি সিংহ। বলো কোনটা হবে। এখানে তোমরা বুঝতেই পেরে গেছো, ভেরি ইজি কোয়েশ্চেন, সবাই পারবে এটা। এর সঠিক উত্তর হবে অপশন এ গরু। গরু হচ্ছে প্রাথমিক খাদক, কারণ গরু কিন্তু ঘাস খায়, ঘাস হচ্ছে উৎপাদক, যারা উৎপাদক খেয়ে অ্যাকচুয়ালি জীবন ধারণ করে তাদেরকে বলা হয় প্রথম সারির খাদক, তাহলে প্রাথমিক খাদক হচ্ছে গরু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী কোশ্চেন, যে প্রাণী বা প্রাণীগুলি রাত্রে বেশি সক্রিয় হয়, যে সকল প্রাণীগুলো রাত্রে বেশি সক্রিয় হয় সেই প্রাণীগুলো কোনটা? অপশন এ পেঁচা, অপশন বি ইঁদুর, অপশন সি আরশোলা, অপশন ডি সবগুলোই। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে কিন্তু রাত্রে আমাদের পেঁচা দেখতে পায়, অ্যাক্টিভ থাকে রাত্রেবেলা কিন্তু শিকার ধরে, ইঁদুরও কিন্তু রাত্রেবেলায় উপদ্রব বেশি দেখা যায় এবং আরশোলা কিন্তু রাত্রেবেলায় বেরোয়, সেই কারণে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন 24, রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় অপশন এ ন্যাশনাল কর্বেট পার্কে, অপশন বি গির অরণ্যে, অপশন সি সুন্দরবনে এবং অপশন ডি উপরে সর্বত্র। কি বলেছে রয়্যাল বেঙ্গল টাইগার? যেহেতু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, পার্টিকুলারলি কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকেই বলা হয়েছে, সেই কারণে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুন্দরবন, কারণ বাঘ কিন্তু আমাদের কর্বেট ন্যাশনাল পার্কে পাওয়া যায়। ঠিক আছে, গিরণ্যে সিংহ পাওয়া যায়, কিন্তু এখানে পার্টিকুলারলি যেহেতু ওই ধরনের যে আমরা বলেছি রয়্যাল বেঙ্গল টাইগার, এই বেঙ্গল মানে হচ্ছে আমাদের যেহেতু বাংলায় অবস্থিত বা আমাদের পশ্চিমবাংলায় অবস্থিত, সেই কারণে বেঙ্গল নামটা হয়েছে, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে সুন্দরবনে অবস্থিত রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 25, ভারতবর্ষে কবে এবং কোথায় পরিবেশ শিক্ষা কেন্দ্র প্রথম স্থাপিত হয়? অপশন এ দেরাদুন 1980, অপশন বি আহমেদাবাদ 1984, অপশন সি ব্যাঙ্গালোর 1988 এবং অপশন ডি এখানে কি বলেছে দেখো, অপশন ডি বলেছে দেখো মুম্বাই 1992। বলো কোনটা হবে আমাদের প্রথম পরিবেশ শিক্ষা কেন্দ্র। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ দেরাদুন, উত্তরাখণ্ডের যে আমাদের দেরাদুন শহর রয়েছে সেখানে 1980 কিন্তু আমাদের প্রথম পরিবেশ শিক্ষাকেন্দ্র আমাদের কিন্তু তৈরি হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 26, দেখো কী বলেছে। 26 বলা হয়েছে জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই কোন মৌলের? অপশন এ কার্বন, অপশন বি অক্সিজেন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি ক্লোরিন। বলো আমাদের জীবনের যে অস্তিত্ব তার জন্য কিন্তু প্রয়োজন নেই কোন মৌলের? এখানে তোমাদের কার্বনের কিন্তু প্রয়োজন রয়েছে, তোমরা জানো অক্সিজেনের কিন্তু প্রয়োজন রয়েছে, অবশ্যই অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, এবং
আমার অক্সিজেন হচ্ছে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এবং অপশন সি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনও কিন্তু আমাদের জীবনের জন্য প্রয়োজন হয়, কারণ নাইট্রোজেনের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ডিএনএ, আরএনএ, বিভিন্ন ধরনের যে আমাদের নিউক্লিক অ্যাসিডগুলো সেইগুলো কিন্তু, বিভিন্ন ধরনের প্রোটিনগুলো, এইগুলো কিন্তু আমাদের নাইট্রোজেনের মাধ্যমেই তৈরি হয়, ঠিক আছে? তাহলে অপশন সিটা হবে কিন্তু আমাদের প্রয়োজন আছে। অপশন ডি ক্লোরিন, ক্লোরিন কিন্তু না থাকলেও আমাদের চলবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27 দেখে নাও। পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে বলে। অপশন এ হেডিয়ান কাল, অপশন বি ভূতাত্ত্বিক কাল, অপশন সি আর্কিয়ান কাল, অপশন ডি প্রোটেরোজয়িক কাল। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভূতাত্ত্বিক কাল। অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোয়েশ্চনে। এপিমিলিয়ন ও হাইপোমিলিয়নের মাঝের স্তরকে বলা হয়। অপশন এ এপিমিলিয়ন, অপশন বি হাইপোমিলিয়ন, অপশন সি মেটামিলিয়ন, অপশন ডি প্যারামিলিয়ন। বলো কোনটা হবে সঠিক উত্তর, তোমরা কিন্তু চটপট করে বলে ফেলো। এখানে কিন্তু এপিমিলিয়ন হাইপোমিলিয়ন হবে না, কারণ এই দুটো অ্যাকচুয়ালি স্তরের মাঝের স্তরকে বলা হয়েছে। তিন নম্বর বলা হয়েছে মেটামিলিয়ন, চার নম্বর বলা হয়েছে প্যারামিলিয়ন। বলো কোনটা হবে সঠিক উত্তর, কোয়েশ্চেন নাম্বার 28 বলো। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি মেটামিলিয়ন, মেটামিলিয়ন বলা হয়, ঠিক আছে? এপিলিমানিয়ান এবং হাইপোলিমানিয়ানের মধ্যবর্তী স্তরকে বলা হয় মেটালিমানিয়ান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেটালিমিনিয়ান। চলে আসছি পরবর্তী কোয়েশ্চন, সিওডি দিয়ে বলেছে 29 কোয়েশ্চন। দেখো সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এর মান যত কমে তত বলা হয় ওই জল বেশি দূষিত। অপশন বি কি বলা হয়েছে, অপশন বি বলেছে দূষিত, অপশন সি বলেছে মোটামুটি বিশুদ্ধ, অপশন ডি বলেছে কিছুই বলা যায় না। বলো কোনটা হবে এখানে। সিওডির মান যতই আমাদের কমে ততই কিন্তু আমাদের জলটা বিশুদ্ধ হতে শুরু করে, এবং সিওডির মান বাড়লে আমাদের কী হয়, জলটা আমরা বুঝতে পারি যে জলটা কিন্তু খারাপ হচ্ছে। তাহলে সিওডির মান কমলে কী হবে, জলটা বিশুদ্ধ হতে শুরু করবে। তাহলে এখানে আমরা বলতে পারি অপশন, অপশন সি মোটামুটি বিশুদ্ধ, ঠিক আছে? এটাই কিন্তু সবথেকে বেস্ট অ্যান্সার হবে, অপশন সি মোটামুটি বিশুদ্ধ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে আসো পরবর্তী কোয়েশ্চেন 30। প্রোটিনের অভাবে যে রোগ হতে পারে সেটা হচ্ছে অপশন এ ডায়াবেটিস, অপশন বি ম্যারাসমাস, অপশন সি পেটের রোগ, অপশন ডি নেফ্রাইটিস। বলো কোনটা হবে সঠিক উত্তর, তোমরা কিন্তু সময় নাও 10 সেকেন্ড। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো, ম্যারাসমাস। হ্যাঁ ঠিক, ম্যারাসমাস। ম্যারাসমাস কিন্তু হচ্ছে তোমাদের কি, প্রোটিনের অভাবে এক ধরনের রোগ হয় যার নাম হচ্ছে ম্যারাসমাস। এটা কিন্তু প্রোটিনের কারণে হয়। চলে আসছি পরবর্তী কোয়েশ্চন 31। রাসায়নের কোন একক অধিক পরিমাণে পরিবেশ বিদ্যা সম্পর্কিত? বলো অপশন এ কার্বন চক্র, অপশন বি অক্সিজেন চক্র, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটি নয়, কোনটা হবে বলো। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়, কারণ আমাদের কার্বন চক্রের গুরুত্ব রয়েছে, অক্সিজেন চক্রের গুরুত্ব রয়েছে, ঠিক আছে? সেই কারণে আমাদের অপশন সি উভয়ই সঠিক উত্তর, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চন 32। উষ্ণ জল তাকেই বলে যার তাপমাত্রা অপশন এ 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি, অপশন বি 20 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এবং ডি বলেছে 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। বলো কোনটা সঠিক উত্তর হবে, কোয়েশ্চেন নাম্বার 32। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে আমরা বলবো উষ্ণ জল, ঠিক আছে? কমপক্ষে 20 ডিগ্রি তাপমাত্রার বেশি হলে তাকে বলা হয় উষ্ণ জল বা গরম জল। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশ বলতে বুঝায় অপশন এ পরিবেশের প্রাকৃতিক দিক, অপশন বি পরিবেশের মনস্তাত্ত্বিক দিক, অপশন সি পরিবেশের সামাজিক দিক, অপশন ডি ওপরের সবগুলি। এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু প্রতিটি অপশনেই কিন্তু হবে পরিবেশের প্রাকৃতিক দিক, মনস্তাত্ত্বিক দিক এবং সামাজিক দিক, তিনটাই হবে। সেই কারণে এ বি সি যেহেতু তিনটাই সঠিক আছে, সেই কারণে অপশন ডি হবে সঠিক উত্তর, ওপরে সবগুলি। বেস্ট অ্যান্সার অপশন ডি, ওপরে সবগুলি। যখনই তোমাদের এরকমের প্রশ্ন আসবে যে লাস্টের অপশন ডিটা বলা যায় ওপরে সবগুলি, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 100%-এর মধ্যে 90% ক্ষেত্রে তোমাদের কিন্তু অপশন ডিয়েই কিন্তু অ্যান্সার হয়, ওপরে সবগুলি কিন্তু অ্যান্সার হয়। তোমরা কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
চলে আসছি পরবর্তী কোশ্চেন 34 দেখো কি বলেছে। 34 বলা হয়েছে যে পাকস্থলীর প্রদাহজনিত রোগ হলো অপশন এ গ্যাস্ট্রাইটিস, অপশন বি নেফ্রাইটিস, অপশন সি ডায়াবেটিস, অপশন ডি অ্যানিমিয়া। বলো কোনটা হবে পাকস্থলীর প্রদাহজনিত রোগ, কোনটা হবে সঠিক উত্তর বলো। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্যাস্ট্রাইটিস, যেহেতু পাকস্থলী আমাদের গ্যাস্ট্রিক যে আমাদের রয়েছে সেই গ্যাস্ট্রিকের সঙ্গে যুক্ত, সেই কারণে কিন্তু হবে গ্যাস্ট্রাইটিক। আমাদের গ্যাস্ট্রিক ক্যাভিটি যে রয়েছে, নাড়িভুড়ি যে রয়েছে আমাদের ক্ষুদ্রান্তর বৃহদন্ত্র, সেই পাকস্থলী তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে আমাদের অ্যাকচুয়ালি যে পৌষ্টিক নালী তার সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে সঠিক উত্তর হবে গ্যাস্ট্রাইটিস। চলে আসি পরবর্তী কোশ্চেন, বিশ্ব নিউমোনিয়া দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় অপশন এ 12 জানুয়ারি, অপশন বি 12 নভেম্বর, অপশন সি 16 জুলাই, অপশন ডি 7 এপ্রিল। বলো কোনটা হবে। এই কোশ্চেনটা কিন্তু রিসেন্টলি আইসিএমআরের একটা কিন্তু পরীক্ষায় এসেছিলো, আমি কিন্তু কোশ্চেনটা ওইখান থেকে তুলেছি, আইসিএমআরের একটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল কোশ্চেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা, অপশন বি 12 নভেম্বর। 12 নভেম্বর কিন্তু আমাদের বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 36, ভারতে মোট বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কতকগুলি, অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 4টি, অপশন ডি 3টি। বলো কোনটি হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4টি কিন্তু আমাদের ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, যেখানে কিন্তু জীববৈচিত্র্য সব থেকে বেশি পরিমাণে রয়েছে জীববৈচিত্র্য, এবং ম্যাক্সিমাম আমাদের কিন্তু যেগুলো এন্ডেঞ্জার স্পিসিস সেগুলো কিন্তু সেখানে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4টি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন 37, জলাভূমি দূষণের অন্যতম কারণ হলো অপশন এ আর্সেনিকজনিত দূষণ, অপশন বি শব্দ দূষণ, অপশন সি অধিক যানবাহন নির্গত ধোঁয়া, এবং অপশন ডি সবগুলোই। বলো কোনটাও সঠিক উত্তর। জলাভূমি দূষণ বলেছে এখানে, কোনটি হবে বলো। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি, অপশন ডি সবগুলি হবে সঠিক উত্তর, সব থেকে বেস্ট চয়েস অ্যান্সার অপশন ডি, ঠিক আছে। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসো পরবর্তী কোশ্চেন 38, বন সংরক্ষণ, বন কোনটি বন সংরক্ষণের সঙ্গে যুক্ত, অপশন এ ঘানা, অপশন বি পীর, অপশন সি বলেছে দেখো কি সাইলেন্ট ভ্যালি, অপশন ডি বলেছে কাজিরাঙ্গা। বলো কোনটা হবে সঠিক উত্তর 4টের মধ্যে। এখানে তোমার সঠিক উত্তর হয়েছে অপশন সি, অপশন সি হচ্ছে সাইলেন্ট ভ্যালি, এটা কিন্তু আমাদের বন সংরক্ষণের সঙ্গে যুক্ত। কোনটা, সাইলেন্ট ভ্যালি, যেটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত, কোন রাজ্যে, রাজ্য হচ্ছে কেরল অবস্থিত সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন 39, জলের খরতার একক হলো অপশন এ গ্রাম, অপশন বি কিলোগ্রাম বা কিগ্রা, অপশন সি পিপিএম, অপশন ডি টিপিএম। কোনটা হবে বলো। এখানে বলেছে জলের খরতার একক, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিপিএম, পিপিএম হচ্ছে জলের আমাদের খরতার একক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 40 নম্বর, জীবন সৃষ্টির প্রাথমিক উপাদান নয় অপশন এ কার্বন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি জলীয় বাষ্প। কোনটা হবে বলো, তোমরা কিন্তু ফটাফট উত্তর বলে ফেলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো, প্রাথমিক উপাদান নয় বলেছে অপশন সি অক্সিজেন, অক্সিজেন কিন্তু আমাদের প্রাথমিক রূপে ছিল না পৃথিবীতে, পরবর্তী ক্ষেত্রে জলটা বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন তৈরি করেছে, জল কিন্তু আমাদের ভেঙে আমাদের অক্সিজেন এসেছে, তাহলে প্রাথমিক উপাদান হিসেবে অক্সিজেন কিন্তু হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 41, টিডিএসের পুরোনাম হলো অপশন এ টোটাল ডিজলভ সল্ট, অপশন বি টোটাল ডিজলভ সলিডস, অপশন সি টোটাল ডাইলুটেড সল্ট, অপশন ডি টোটাল ডাইলুটেড সলিডস। কোনটা হবে বলো। এখানে সঠিক উত্তর হবে অপশন বি টোটাল ডিজলভ সলিডস, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন 42, আমুল দুগ্ধ উৎপাদন কারখানাটি কোন রাজ্যে অবস্থিত, অপশন এ মহারাষ্ট্র, অপশন বি হরিয়ানা, অপশন সি গুজরাট, অপশন ডি কর্ণাটক। বলো কোনটা হবে। এখানে আমুলের ফ্যাক্টরি কোথায় আছে, মেন যে আমাদের হেডকোয়ার্টার কোথায় আছে, এখানে আমুলের হয়ে যাবে অপশন সি গুজরাট, গুজরাটের মধ্যেই কিন্তু আমুলের যে আমাদের কারখানা সেটা কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে, গুজরাট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখো পুস্তা কি, অপশন এ তৃণভূমি, অপশন বি বনভূমি, অপশন সি জলাভূমি, অপশন সি কৃষিভূমি। বলো কোনটা হবে পুস্তা, এই পুস্তাটা কী জিনিস।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তৃণভূমি। অপশন এ হবে তৃণভূমি। পুস্তা হচ্ছে এক ধরনের কি আমাদের তৃণভূমি, গ্রাসল্যান্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন 44। দেখো কি বলেছে, চলো 44 দেখো কি বলেছে। মেধা পাটকর, এই মেধা পাটকর নামটি কোন অঞ্চলের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশন এ চিপকো, অপশন বি নর্মদা বাঁচাও, অপশন সি পরিবেশ বাঁচাও, অপশন ডি বৃক্ষরোপণ। বলো কোনটা হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা কিন্তু আগেও কোশ্চেনটা উত্তর করেছো, সঠিক উত্তর হবে অপশন বি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত কোনটা, মেধা পাটকর নামটি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45। ভাঙর, খাদর, ভাবর প্রভৃতি হলো অপশন এ লোহিত মাটি, অপশন বি ল্যাটেরাইট মাটি, অপশন সি কালো মাটি, অপশন ডি পলি মাটি। বলো কোনটা হবে। কি বলেছে এখানে, বলেছে ভাঙর, খাদর, ভাবর। তোমরা কিন্তু ভূগোলে বা পরিবেশে তোমরা পড়েছো এটা, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে আমাদের পলি মাটির এক্সাম্পল, ঠিক আছে। পলি মাটির এক্সাম্পল হচ্ছে আমাদের ভাঙর, খাদর, ভাবর। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী কোশ্চেন 46। হোলি উৎসব, সবাই কিন্তু পারবে এটা আমি জানি, হোলি উৎসব পালিত হয় কোন কালে কোন সিজনে? অপশন এ শীতকালে, অপশন বি গ্রীষ্মকালে, অপশন সি শরৎকালে, অপশন ডি বসন্তকালে। কোনটা হবে বলো, তোমরা কিন্তু সবাই পারবে, এটা কিন্তু সবার সঠিক হবে। বলো অপশন ডি হবে স্প্রিং, বসন্তকালে কিন্তু আমাদের হোলি উৎসব পালিত হয়। তোমরা কিন্তু সবাই হোলি খেলেছে, তোমরা সবাই কিন্তু জানো এই হোলি কিন্তু শান্তিনিকেতনের হোলি কিন্তু উৎসব বিখ্যাত, ঠিক আছে, দোল উৎসব শান্তিনিকেতনের বিখ্যাত। চলে আসছি পরবর্তী কোশ্চেন, খামসিন, খামসিন কি? অপশন এ তুষার ঝড়, অপশন বি ঘূর্ণিঝড়, অপশন সি স্থানীয় বায়ু, অপশন ডি ধূলিঝড়। বলো কোনটা হবে সঠিক উত্তর। খামসিন বলেছে, খামসিন কিন্তু তোমরা ভূগোলে পড়েছো, ভূগোলে তোমরা পড়েছো, এটা হচ্ছে স্থানীয় বায়ু। খামসিন হচ্ছে আমাদের স্থানীয় বায়ু, অপশন সি খামসিন হচ্ছে আমাদের স্থানীয় বায়ু। যেমন আমাদের কি কালবৈশাখী যেমন স্থানীয় বায়ু, সেরকমভাবে খামসিনও হচ্ছে আমাদের স্থানীয় বায়ু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 48। ডোকলাম অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে কোন দেশের বিবাদ চলছে? ডোকলাম অঞ্চল নিয়ে কি বলেছে, ডোকলাম অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে কোন দেশের বিবাদ চলছে? অপশন এ দেখো কি বলা রয়েছে, অপশন এ ভুটান, অপশন বি বাংলাদেশ, অপশন সি নেপাল, অপশন ডি চীন। বলো কোন আমাদের কান্ট্রির সঙ্গে বিবাদ চলছে বা ঝামেলা চলছে এই ডোকলাম অঞ্চল নিয়ে? সঠিক উত্তর হবে অপশন ডি চীন। চীনের সঙ্গে কিন্তু এই ডোকলাম অঞ্চল নিয়ে কিন্তু ভারতের বিবাদ রয়েছে চীনের সঙ্গে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 49। কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ 8 ডিসেম্বর, অপশন ডি 9 ডিসেম্বর, অপশন সি 10 ডিসেম্বর, অপশন ডি 11 ডিসেম্বর। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে বলেছে বিশ্ব মানবাধিকার দিবস অর্থাৎ হিউম্যান রাইট ডে। বলো কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর রিসেন্টলি কিন্তু পার হয়েছে, এই 10 ডিসেম্বর হচ্ছে আমাদের বিশ্ব মানবাধিকার দিবস। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইউরোপিয়ান রিকোভারি প্রোগ্রাম নামে পরিচিত। অপশন এ মার্শাল প্ল্যান, অপশন বি কেনেডি প্ল্যান, অপশন সি ব্রুন্টল্যান্ড বা ব্রান্টল্যান্ড প্ল্যান, অপশন সি অপশন ডি রুজভেল্ট প্ল্যান। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মার্শাল প্ল্যান। মার্শাল পরিকল্পনা হচ্ছে আমাদের এই যে ইউরোপিয়ান রিকোভারি প্রোগ্রাম নামে পরিচিত, ঠিক আছে, মার্শাল প্ল্যান। বাকি তিনটি কিন্তু হবে না। এখন পর্যন্ত আমাদের কিন্তু 50টি বেস্ট কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়ে গেল, অর্থাৎ আমাদের আজকের এই ম্যারাথন ক্লাসের মধ্যে অর্ধেক আমাদের কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেল। চলে আসছি পরবর্তী যে 50টি কোশ্চেন, 51টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে সেইগুলোর আলোচনায়। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে 51। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, তোমাদের জন্য রিকোয়েস্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। নিচের কোনটি একটি বাস্তুতন্ত্রের উদাহরণ? অপশন এ পুকুর, অপশন বি জল, অপশন সি মাটি, অপশন ডি বায়ু। বলো কোনটা হবে। তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, পুকুর। পুকুর কিন্তু একটা আমাদের ইকোসিস্টেম বা বলা হয় বাস্তুতন্ত্র। বাকিগুলো জল, মাটি, বায়ু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের অংশ, পরিবেশের কিন্তু অংশ এগুলো, বাট আমাদের কিন্তু ইকোসিস্টেম নয়, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বায়ুর সবচেয়ে ক্ষতিকারক সালফারযুক্ত গ্যাস হলো? অপশন এ সালফার, অপশন বি সালফার ডাইঅক্সাইড, অপশন সি হাইড্রোজেন সালফাইড, অপশন ডি SF6। বলো কোনটা হবে সঠিক উত্তর।
এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে ক্ষতিকারক সালফারযুক্ত গ্যাস। কোনটা? সালফার ডাইঅক্সাইড, SO2। ঠিক আছে, চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 53। নিচের কোনটি পরম তাপমাত্রার স্কেল? অপশন এ সেলসিয়াস, অপশন বি বলা হয়েছে কি দেখো ফারেনহাইট, অপশন সি কেলভিন, অপশন ডি সবকটি। কোনটি বলেছে পরম তাপমাত্রার স্কেল? এখানে তোমাদের সঠিক উত্তর হবে সেলসিয়াস, কিন্তু হবে না অপশন বি ফারেনহাইট, কিন্তু হবে না অপশন সি কেলভিন। কেলভিন হচ্ছে সঠিক উত্তর, এখানে অপশন সি কেলভিন, কেলভিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একে কিন্তু কে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, কেলভিন। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 54। মৃত প্রাণীদের খাদ্য হিসাবে কোন প্রাণীরা খায়? অপশন এ পরজীবী, অপশন বি বিশ্লেষক, অপশন সি ধাঙ্গড়, অপশন ডি সর্বভুক। বলো তোমাদের বলতে হবে কোনটা সঠিক উত্তর হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিশ্লেষক। এরা কিন্তু মৃত প্রাণীদের কি হয়? খায়। মৃত প্রাণীদের কি করে? খায়। মৃত প্রাণীদের খেয়ে মাটির সঙ্গে কিন্তু মিলিয়ে দেয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে, ঠিক আছে, কমেন্ট কিন্তু আমি রিপ্লে করবো এবং তোমাদের মতামতও আমি নেব, ঠিক আছে। চলো 55 নম্বর কোয়েশ্চেন 55। নিচের কে বায়ু দূষণ ঘটায়, এ কমায়? অপশন এ গাছ, অপশন বি কলকারখানা, অপশন সি প্রাণী, অপশন ডি সূর্যালোক। বলো কোনটা আমাদের, কোনটা এয়ার পলিউশন বা আমাদের বায়ু দূষণ কমায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গাছ। গাছ কিন্তু আমাদের কিন্তু বায়ু দূষণ কমায়, ঠিক আছে, গাছ হবে সঠিক উত্তর। চলে আসছে আজকের নেক্সট কোয়েশ্চেন। পাহাড়ে জুম চাষ, কি বলেছে? জুম চাষ বা ঝুম চাষ, ঠিক আছে। এই জুম চাষ করলে পরিবেশগতভাবে যা হয় তা হলো অপশন এ পাহাড়বাসীর জীবিকা নিশ্চিত হয়, অপশন বি পাহাড়ে ধস দেখা দিতে পারে, অপশন সি বন ধ্বংস হয়, অপশন ডি প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়। বলো কোনটা হবে। এখানে বলেছে ঝুম চাষ বা শিফটেড কাল্টিভেশন যেটাকে বলা হয় ঝুম চাষ, ঠিক আছে, কোনটা হবে বলো। এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, পাহাড়ে ধস দেখা দিতে পারে, কারণ যেহেতু ঝুম চাষটা পাহাড়ি এলাকায় অ্যাকচুয়ালি পাহাড় কেটে কেটে ধাপে ধাপে কিন্তু চাষ করা হয় সিঁড়ির মতো, ঠিক আছে, যেমন আমাদের সিঁড়ি হয় সেরকম ধাপে কেটে পাহাড়ের মধ্যে চাষ করা হয় বিভিন্ন লেয়ারের মধ্যে, ঠিক আছে, যেহেতু পাহাড় কেটে দেওয়া হয় সেই কারণে কিন্তু পাহাড়ে ধস নামতে পারে পাহাড় কাটার জন্য, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পাহাড়ে ধস দেখা দিতে পারে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। একটি স্থানের ফ্লোরা ও ফনা বলতে বোঝায়, অপশন এ প্রাণী ও উদ্ভিদকে, অপশন বি মাছ ও উদ্ভিদকে, অপশন সি প্রাণী ও মাছ, অপশন ডি পাখি ও গাছ, কোনটা হবে বলো সঠিক উত্তর। এখানে বলেছে ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যত রকমের গাছ রয়েছে সেইগুলোকে বলা হয় ফ্লোরা, যত রকমের উদ্ভিদ রয়েছে সেগুলো বলা হচ্ছে ফ্লোরা, আর আমাদের অ্যাকচুয়ালি পৃথিবী যত রকমের আমাদের কি বলবো প্রাণী রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ফনা, সেগুলো বলা হচ্ছে কি ফনা। তাহলে ফ্লোরা ফনা বলতে প্রাণী ও উদ্ভিদকে বোঝায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 58। দেখো কি বলেছে, আর একটা কিন্তু তারিখ দিয়েছে এখানে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? অপশন এ 5 নভেম্বর, অপশন বি 5 জানুয়ারি, অপশন সি 5 জুন, অপশন ডি 5 সেপ্টেম্বর। তোমরা কিন্তু এটা সবাই জানো, বলো কোনটা সঠিক উত্তর হবে। তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5 জুন। 5 জুন কিন্তু আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষ করতে পারে এ সকল উদ্ভিদ, বি সকল প্রাণী ও উদ্ভিদ, সকল সবুজ উদ্ভিদ অপশন সি বলেছে এবং অপশন ডি বলেছে ভাইরাস, বলো কোনটা হবে। তোমরা তো বুঝতেই পেরে গেছো, এখানে বলেছে সালোক সংশ্লেষ। এখানে যে সকল প্রাণীদের শরীরের মধ্যে ক্লোরোফিল রয়েছে তারাই কিন্তু, প্রাণী বলবো না, যে সকল জীবেদের মধ্যে আমাদের ক্লোরোফিল আছে তারাই কিন্তু এখানে এটা করতে পারে, এই প্রক্রিয়াটা করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ করতে পারে আমাদের সকল সবুজ উদ্ভিদ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সকল সবুজ উদ্ভিদ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। জল শোষণকারী লবণকে কি বলা হয়? যে সকল লবণগুলোকে, লবণগুলো অ্যাকচুয়ালি জলকে কি করে অ্যাবজর্ব করে সেই লবণটাকে কি বলা হয়? অপশন এ হাইগ্রোস্কোপিক, অপশন বি অ্যানহাইড্রাস লবণ, অপশন সি বলেছে হাইড্রোফিলিক লবণ, অপশন ডি বলেছে হাইড্রোফোবিক লবণ। বলো কোনটা সঠিক উত্তর। জল কিন্তু অ্যাবজর্ব করে, জলটাকে কিন্তু আমাদের কি করে শোষণ করে, কোনটা সঠিক উত্তর এখানে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে হাইগ্রোস্কোপিক লবণ, যে সকল লবণগুলো জলকে শোষণ করে তাকে বলা হয় হাইগ্রোস্কোপিক লবণ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
Come to the next question, 61. Convention on Biological Diversity, CBD. क्या पूरा नाम होच्छे? Convention on Biological Diversity. इटा की? Option A, आंतरजातिक चुक्ति. Option B, आंतरजातिक निषेधाज्ञा. Option C बोलेच्छे, सर्वभारतीय सम्मेलन. Option D बोलेच्छे, सर्वभारतीय रैली. बोलो कौनटा हबे? এখানে তোমাদের একেবারে সঠিক উত্তর হবে আন্তর্জাতিক চুক্তি. এটা কিন্তু একটা চুক্তি ছিল, ঠিক আছে, আন্তর্জাতিক চুক্তি. অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার. চলে আসছি, তোমরা কিন্তু কমেন্ট জানা যে সিবিডি, সিবিডি কোন সালে কিন্তু আমার তৈরি হয়েছিল, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি. তোমরা কিন্তু সালটা কমেন্ট অবশ্যই জানাও, ঠিক আছে. চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, 62. দেখো কি বলেছে, যে জীব ভৌগোলিক অঞ্চলে জীব বৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে বলে কি? অপশন এ হটস্পট, অপশন বি বায়োস্পিয়ার রিজার্ভ, অপশন সি অভয়ারণ্য, অপশন ডি ন্যাশনাল পার্ক. বলো কোনটা সঠিক উত্তর. এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো? অপশন এ হটস্পট, হটস্পট হবে সঠিক উত্তর, ঠিক আছে. অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার. যে ভৌগোলিক অঞ্চলে জীব বৈচিত্র্য আছে, হিউজ পরিমাণে জীব বৈচিত্র্য রয়েছে কিন্তু বিভিন্ন কারণে অনেক বিপন্ন হয়ে গেছে, তাকে বলা হয় হটস্পট, ঠিক আছে. আমাদের ভারতে মোট এইরকম আমাদের হটস্পট রয়েছে 4টি, ঠিক আছে. মোট হটস্পট রয়েছে কটি? 4টি রয়েছে, ঠিক আছে. চলে আসছি পরবর্তী কোশ্চেন, 63. ফাইকাস রিলিজিওসা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? অপশন এ বট, অপশন বি অশ্বত্থ, অপশন সি শাল, অপশন ডি সেগুন. বলো কোনটা হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে ফাইকাস রিলিজিওসা বলেছে. যদি বলতো ফাইকাস বেঙ্গালিয়েন্সিস তাহলে হতো বট গাছ, আর এখানে বলেছে ফাইকাস রিলিজিওসা, এখানে হবে অপশন বি অশ্বত্থ গাছ, ঠিক আছে. আমাদের অশ্বত্থ গাছ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে. তোমরা কিন্তু এটা গুলি ফেলো না, ফাইকাস বেঙ্গালেন্সিস এবং ফাইকাস কি বললাম রিলিজিওসা. চলে আসছি পরবর্তী কোশ্চেন, 64. উদ্যান কৃষিতে ফলের চাষকে বলা হয় কি? ওলেরিকালচার, ফ্লোরিকালচার, পোমাম কালচার নাকি হর্টিকালচার? কি বলেছে? ফলের চাষ, কাল্টিভেশন অফ ফ্রুইট, উদ্যানের মধ্যে বাগানের মধ্যে কি বলা হয় এটাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি পোমাম কালচার. কি বলা হয়? পোমাম কালচার, একে বলা হয় ফলের চাষকে বলা হয় কি? পোমাম কালচার. অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার. চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন. তোমাদের কোয়েশ্চেনগুলো কেমন লাগছে প্র্যাকটিস করতে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করো. চলো, ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হলো, ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হলো কোনটা? অপশন এ কেরল, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি বলেছে ঝাড়খণ্ড. কোনটা? তোমরা কিন্তু বুঝেই গেছো এটা কিন্তু আমাদের মোস্ট নিয়ারেস্ট যে আমাদের রয়েছে স্টেট সেটা হচ্ছে ঝাড়খণ্ড. ঝাড়খণ্ডটা হবে কোনটা? আমাদের অপশন ডি, অপশন ডি. ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কয়লা খনি আছে, তোমরা নাম শুনেছো, বিখ্যাত বিখ্যাত কিন্তু কয়লা খনিগুলো রয়েছে. যেমন ঝরিয়া কয়লা খনি, ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, ঝরিয়া, ঠিক আছে. তো আমাদের কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি ঝাড়খণ্ড. চলে আসছি আজকের পরবর্তী ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন. দেখো 66 কি বলেছে, কোন বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে? অপশন এ ফারাক্কা বাঁধ, অপশন বি ভাকরানাঙ্গাল বাঁধ, অপশন সি সর্দার সরোবর বাঁধ, অপশন ডি নাগার্জুন সাগর বাঁধ. বলো কোনটাও সঠিক উত্তর. এখানে বলেছে পাঞ্জাবে, পাঞ্জাবে অবস্থিত কোনটা? ভাকরানাঙ্গাল বাঁধ, ঠিক আছে. ভাকরানাঙ্গাল বাঁধ কিন্তু আমাদের পাঞ্জাবে সবুজ বিপ্লব কিন্তু সফল করেছে, অর্থাৎ আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু বিপ্লব এনে দিয়েছে. কোন বাঁধ? ভাকরানাঙ্গাল বাঁধ. এবং এই বাঁধটি কিন্তু শুধুমাত্র পাঞ্জাব রাজ্যের মধ্যেই নেই, এই বাঁধটি কিন্তু আমাদের অবস্থিত কোথায়? আমাদের উত্তরাখণ্ডের মধ্যেও কিন্তু অবস্থিত রয়েছে. তাহলে পাঞ্জাব উত্তরাখণ্ডের মধ্যে কোন বাঁধটা রয়েছে? ভাকরানাঙ্গাল বাঁধ. তাহলে সঠিক উত্তর হবে অপশন বি. চলে আসছি আজকে পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন. বর্জ্য পদার্থ যে জমিতে জমা করা হয় সেই স্থানকে কি বলে? অপশন এ ল্যান্ড ইউজ, অপশন বি ল্যান্ড কভার, অপশন সি ল্যান্ড ক্যাপাবিলিটি, অপশন ডি ল্যান্ড ফিল. কি বলা হয় বলো, সঠিক উত্তর কোনটা হবে? এখানে তোমরা কিন্তু সময় 10 সেকেন্ড নিয়ে নাও, আর তোমরা কিন্তু ভিডিওটি পজ করে নিজের থেকে উত্তর দাও. বলো কোনটা হবে সঠিক উত্তর এখানে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ল্যান্ড ফিল বলা হয়, যেখানে আমাদের বিভিন্ন বর্জ্যগুলোকে ফেলে জমা করা হয় যে স্থানে তাকে বলা ল্যান্ড ফিল. যেহেতু ল্যান্ডটাকে ফিল করা হচ্ছে, ভর্তি করা হচ্ছে, সে কারণে নামটা হবে ল্যান্ড ফিল. অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার. চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, 68. সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি কথাটি প্রথম বলেছিলেন, ব্যবহার করেছিলেন কে? অপশন এ ব্রুন্টল্যান্ড, অপশন বি ওয়েস্ট টোবি, অপশন সি জন কেনেডি, অপশন ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন. কোনটা হবে বলো? এখানে কিন্তু তোমাদের সবথেকে বেস্ট অ্যান্সার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কোনটা বলো? আমি কিন্তু বলবো না, তোমরা বলো.
সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা অলরেডি বলে ফেলেছো, অপশন বি। অপশন বি হচ্ছে ওয়েস্ট টবি, জেসি ওয়েস্ট টবি। তিনি কিন্তু সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি এই যে শব্দটি প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন জেসি ওয়েস্ট টবি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি? অপশন এ তামিলনাড়ুর কালপক্কম, অপশন বি কর্ণাটকের কৈগা, অপশন সি মহারাষ্ট্রের তারাপুর, অপশন ডি বলেছে উত্তরপ্রদেশের, কী বলেছে দেখো, উত্তরপ্রদেশের নরোরা। কোনটা হবে বলো সঠিক উত্তর। এখানে তোমাদের সব থেকে প্রাচীনতম হবে কোনটা? আমাদের হয়ে যাবে মহারাষ্ট্রের তারাপুর, অপশন সি মহারাষ্ট্রের তারাপুর সব থেকে প্রাচীন আমাদের পরমাণু শক্তি কেন্দ্র। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চন 70 নম্বর কোয়েশ্চন, কী বলেছে, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম মানে কমপক্ষে কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার? অপশন এ 1.0 হেক্টর, অপশন বি 100 হেক্টর, অপশন সি 10 হেক্টর, অপশন ডি 0.05 হেক্টর। কোনটা হবে বলো, কমপক্ষে কত পরিমাণ জমি? এখানে সঠিক উত্তর হবে যে কমপক্ষে ন্যূনতম 0.05 হেক্টর জমিতে গাছপালা থাকলে তাকে আমরা অরণ্য বলবো। কমপক্ষে আমাদের 0.05-এর বেশি জমিতে গাছপালা থাকলে তাকে কী বলবো? তাকে বলবো অরণ্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 71, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা কি? এটা হচ্ছে অপশন এ লিনম্যানের নীতি, অপশন বি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অপশন সি সৌরশক্তি, অপশন ডি শক্তির প্রবাহ। কোনটা হবে বলো সঠিক উত্তর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি হচ্ছে কনস্ট্যান্ট। আজ থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় যে পরিমাণ শক্তি ছিল পৃথিবীর মধ্যে, আজও কিন্তু সেই পরিমাণ শক্তি রয়েছে, শুধুমাত্র শক্তির রূপান্তর হয়, শক্তির কী হয়, রূপান্তর হয়, ট্রান্সফর্ম হয়, কিন্তু শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি কিন্তু কমেও না বাড়েও না। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার কি ফার্স্ট ল। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 72, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয় কি? অপশন এ ফুড চেন, অপশন বি টপ ফ্লো, অপশন সি বায়োম্যাগনিফিকেশন, অপশন ডি ইউট্রিফিকেশন। বলো কোনটা সঠিক উত্তর। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের একদম উৎপাদক থেকে কিন্তু আমাদের 1 নম্বর খাদক, 2 নম্বর খাদক, 3 নম্বর খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত আমাদের কী হয় না, এই যে বললাম বস্তু, বিভিন্ন যে ক্ষতিকারক বস্তুগুলো বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে মৌলগুলো, সেইগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে শরীরের মধ্যে কিন্তু জমা হয়ে ওপর দিকে যায়। এই যে আমাদের প্রক্রিয়া বা এই যে আমাদের ঘটনা, এটাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। ধীরে ধীরে কিন্তু সর্বোচ্চ শ্রেণীর যে খাদক রয়েছে, আমাদের যে হায়েস্ট টপ খাদক রয়েছে, সেই সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যেই কিন্তু এই দূষণকারী বস্তুগুলো সবথেকে বেশি পরিমাণে জমা হয়, কোথায়, টপ লেভেলে গিয়ে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। চলে আসছে নেক্সট কোয়েশ্চেন 73, পৃথিবীর নিকটবর্তী গ্রহটির নাম কি? পৃথিবীর নিকটবর্তী যে প্ল্যানেট রয়েছে, আমাদের গ্রহ রয়েছে, সেই গ্রহটির নাম কি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। কোনটা হবে বলো এখানে সঠিক উত্তর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুক্র। তোমরা তো দেখেছো শুক্তারা কিন্তু বা শুক্র গ্রহ আমরা সকাল সন্ধ্যা আকাশের মধ্যে উজ্জ্বলভাবে দেখতে পাই, সেই কারণে শুক্র গ্রহ সবথেকে আমাদের কাছে রয়েছে, যে কারণে আমরা আকাশের মধ্যে কিন্তু খুব উজ্জ্বলভাবে, খুব বড়ভাবে কিন্তু আমরা দেখতে পাই সকাল সন্ধ্যা শুক্তারাকে, সেটা হচ্ছে শুক্র গ্রহ আমাদের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 74, দেখো কী বলেছে। 74 বলা হয়েছে ভারতে কীটনাশক আইন চালু করা হয়েছে কোন সালে? অপশন এ 1951, অপশন বি 1962, অপশন সি 1968, অপশন ডি 1971। বলো কোন সালে আমাদের ভারতের কীটনাশক আইন চালু হয়? 74 নম্বর কোয়েশ্চেন, কোনটা হবে বলো। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে 1968 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের কোয়েশ্চেনগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন 75, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে? অপশন এ ব্রাজিল, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি আর্জেন্টিনা। তোমরা বলো কোনটা হবে সঠিক উত্তর। আর্জেন্টিনা তোমাদের সঠিক উত্তর হবে না, দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর হবে না।
অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রাজিল। ব্রাজিলে কিন্তু সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে আমাদের দক্ষিণ গোলার্ধের মধ্যে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 76। প্রবাল প্রাচীর হলো অপশন এ জলজ উদ্ভিদের মৃতদেহ, অপশন বি সমুদ্রের তলদেশের পাথর বিশেষ, অপশন সি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ, অপশন ডি কোনোটি নয়। বলো কোন সঠিক উত্তর হবে। প্রবাল প্রাচীর, প্রবাল হচ্ছে আমাদের সমুদ্রের এককোষী প্রাণী, সেই এককোষী প্রাণীগুলোর অ্যাকচুয়ালি শরীর থেকে, আমাদের এককোষী প্রাণীগুলোর শরীর থেকে কিন্তু অ্যাকচুয়ালি মারা যাওয়ার পর সেখান থেকে এক ধরনের সিক্রেশন হয় বা সেখান থেকে এক ধরনের কি ক্ষরণ তৈরি হয়, সেই ক্ষরণটাই কি আমাদের জমা হয়ে তৈরি করে প্রবাল প্রাচীর। ঠিক আছে, তাহলে কি হবে অপশন সি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ। কি হবে, নিডারিয়া শ্রেণীর প্রাণীদের দেহ হচ্ছে আমাদের প্রবাল প্রাচীর। এই যে প্রবাল রয়েছে, প্রবালটা কিন্তু আমাদের নিডারিয়া পর্বের অন্তর্গত। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা কিন্তু এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। চলে আসছি পরবর্তী কোশ্চানে। উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় যে গ্যাসটির প্রভাবে, সেটি হলো কোনটা? বলো, এখানে দেওয়া আছে SO2, H2S, CO2 নাকি PAN, প্যান কোনটা হবে বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ SO2, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এই কারণে কিন্তু আমাদের উদ্ভিদদের মধ্যে ক্লোরোফিল পরিমাণ কমে যায়। ঠিক আছে, এখানে তোমরা কমেন্টে কিন্তু জানাও PAN, প্যান, PAN এর পুরো নাম কি, তোমরা কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাও। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 78। বাতাস, জল, মাটি ইত্যাদির জৈব, ভৌত ও রাসায়নিক চরিত্রের যে অবাঞ্ছিত পরিবর্তন মানুষ ঘটায়, যা মানুষ সহ জীবগুলো বিপদ ডেকে আনে, তাই দূষণ। দূষণের এই সংজ্ঞাটি দেন বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী ডারউইন, বিজ্ঞানী ল্যামার্ক নাকি বিজ্ঞানী মেন্ডেল, কোনটা সঠিক উত্তর বলো। এই যে সংজ্ঞাটা দেওয়া আছে দূষণের, এই সংজ্ঞাটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন বলো। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ ওডাম, বিজ্ঞানী ওডাম, ইপি ওডাম, বিজ্ঞানী ইপি ওডাম কিন্তু তিনিই প্রথম এই সংজ্ঞাটি দিয়েছিলেন যে বাতাস, জল, মাটি ইত্যাদি জৈব, ভৌত ও রাসায়নিক চরিত্রের যে অবাঞ্ছিত পরিবর্তন মানুষ ঘটায়, যা মানুষ সহ বিভিন্ন জীবগুলো বিপদ ডেকে আনতে পারে, এইটাই হচ্ছে দূষণ। এটা কিন্তু বিজ্ঞানী ওডাম সংজ্ঞাটা দিয়েছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 79। দেখো কি বলেছে, অম্ল বৃষ্টির pH, অম্ল যে বৃষ্টি হয় আমাদের অ্যাসিড বৃষ্টি, সেই অ্যাসিড বৃষ্টির pH এর মান কত? 5.6 এর কম, 6.5 এর কম, 7.0 এর কম, অপশন ডি বলেছে 3.0 এর কম, কোনটা হবে বলো সঠিক উত্তর। এখানে আমাদের যে অম্লবৃষ্টি ঘটে, যার মধ্যে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। কী তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড মানে HNO3 তৈরি হয়, আর কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড যাকে বলা হয় H2SO4, আমাদের কিন্তু এই দু ধরনের অ্যাসিড কিন্তু তৈরি হয়। যেহেতু আমাদের সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের কারণে জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, তো এই যে আমাদের অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টিটার অ্যাকচুয়ালি আমাদের pH এর মান কত বলতে হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এর pH এর মান হচ্ছে আমাদের প্রায় বলতে পারি আমরা 4.2 থেকে 4.4। ঠিক আছে, এর pH স্কেলের মানটা হচ্ছে 4.2 থেকে 4.4, সেই কারণে সঠিক উত্তর কোনটা হবে বলো, 5.6 এর কম, 5.6 এর কম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 80। পশ্চিমবঙ্গে মোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা কিন্তু এটা দেখে নিও। পশ্চিমবঙ্গে মোট কত শতাংশ বনভূমি রয়েছে? অপশন এ 24.62%, অপশন বি 13.38%, অপশন সি 30%, অপশন ডি 17.60%। বলো কোনটা হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হবে, কারেন্ট অ্যান্সার হবে কোনটা, 13.38%। পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার জমি রয়েছে তার মধ্যে 13.38% আমাদের বনভূমি রয়েছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। স্টকহোমে পরিবেশ বিষয় সম্পর্কে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়, অপশন দ কী দেওয়া আছে? অপশন দেওয়া আছে 1952, 1952 সালে, অপশন বি দেওয়া আছে 1942 সালে, অপশন সি দেওয়া আছে 1962 সালে, অপশন ডি 1972 সালে। বলো কোন সালে আমাদের স্টকহোমের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মেলনটা হয়েছিল পরিবেশ নিয়ে? সঠিক উত্তর হবে 1972, 1972 সালে প্রথম কিন্তু আমাদের স্টকহোমে যে সম্মেলন সেটা কিন্তু হয়েছিল 1972। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 82, 82 নম্বর কোয়েশ্চেন। সাইলেন্ট ভ্যালি অবস্থিত, অপশন এ মধ্যপ্রদেশে, অপশন বি উত্তরপ্রদেশে, অপশন সি পাঞ্জাবে, অপশন ডি কেরলে। এটা কিন্তু তোমাদের আগে আমি বললাম একবার কোন রাজ্যে অবস্থিত এই সাইলেন্ট ভ্যালি অঞ্চলটা, তোমরা কিন্তু বলো কোনটা হবে সঠিক উত্তর, এটা তোমরা অবশ্যই পারবে। সঠিক উত্তর হবে অপশন ডি কেরলে, কেরল রাজ্যের মধ্যেই কিন্তু আমাদের সাইলেন্ট ভ্যালি যে অঞ্চলটা সেটা কিন্তু অবস্থিত। এখানে কিন্তু আমাদের একটা ন্যাশনাল পার্ক
পার্কও রয়েছে, ঠিক আছে? কোন ন্যাশনাল পার্ক রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। চলো পরবর্তী কোয়েশ্চেন। 83 লাইকেন হলো অপশন এ শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, অপশন বি এক ধরনের ফার্ন, অপশন সি এক ধরনের মস, অপশন ডি বলেছে এক ধরনের পতঙ্গ। বলো কোনটা হবে? লাইকেন বলেছে। লাইকেন, লাইকেন হচ্ছে আমাদের জানি আমরা শৈবাল, শৈবাল বলতে আমাদের অ্যালগি, অ্যালগি এবং ফাঙ্গি, এফ ইউ এন জি আই, ফাঙ্গাই বা ফাঙ্গি, এই দুটো কিন্তু মিশ্রণকে কী বলা হয়? আমাদের বলা হয় লাইকেন, ঠিক আছে? তাহলে শৈবাল এবং ছত্রাকের মিশ্রণটা হচ্ছে লাইকেন। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে আজকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন 84। একটি প্রচলিত শক্তির উদাহরণ হলো অপশন এ সৌরশক্তি, অপশন বি পারমাণবিক শক্তি, অপশন সি প্রাকৃতিক গ্যাস, অপশন ডি কোনোটাই নয়। বলো কোনটা হবে? একটি প্রচলিত শক্তি বলেছে, অর্থাৎ এখানে হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস, অপশন সি। প্রাকৃতিক গ্যাস হবে আমাদের কি প্রচলিত শক্তি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 85। লিথোফাইট কি বলেছে? লিথোফাইট উদ্ভিদ জন্মায় অপশন এ মালভূমি অঞ্চলে, অপশন বি মরুভূমি অঞ্চলে, অপশন সি পাথরের ওপরে, অপশন ডি জলে। বলো কোনটা হবে? লিথোফাইট বলেছে। এখানে তোমাদের সঠিক উত্তর হবে না, মরুভূমি অঞ্চল তো হবে না, এখানে হবে পাথরের ওপরে, ঠিক আছে? যে সকল উদ্ভিদ আমাদের পাথরের উপর জন্মায় সেগুলোকে বলা হয় লিথোফাইট। লিথো মানেই পাথর, ঠিক আছে? যে সকল উদ্ভিদ আমাদের পাথরের মধ্যে বা পাথরের ওপর জন্মায় তাকে কী বলা হয়? তাকে বলা হয় লিথোফাইট। যেমন আমাদের বিভিন্ন ধরনের মস রয়েছে, বিভিন্ন ধরনের ফার্ন রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের লিথোফাইট উদ্ভিদ, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে, সেইগুলো কিন্তু লিথোফাইট উদ্ভিদ। অনেকেই কিন্তু আমাদের নয়নতারা যে গাছ রয়েছে, নয়নতারা ফুল গাছ, সেই নয়নতারা ফুল গাছকেও আমাদের লিথোফাইট, আমাদের প্ল্যান্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 86। ফ্ল্যাশ অ্যাশ, ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ পাওয়া যায় অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্রে, অপশন বি জলবিদ্যুৎ কেন্দ্রে, অপশন সি বলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এবং অপশন ডি বলেছে সৌরবিদ্যুৎ কেন্দ্রে। হবে কী বলেছে এখানে? ফ্লাই অ্যাশ। বলো কোনটা হবে? ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, নাকি আমাদের সৌরশক্তি কেন্দ্রে, কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আমাদের ফ্লাই অ্যাশ তৈরি হয়, ঠিক আছে? তাপবিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই অ্যাশ তৈরি হয়, যা কিন্তু আমাদের হিউজ পরিমাণে বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 87। দেখো কী বলেছে 87-এ। এখানে বলেছে জীবনের উৎপত্তি প্রথম ঘটেছিল অপশন এ মাটিতে, অপশন বি জলে, অপশন সি বায়ুতে, অপশন ডি পাতালে। বলো, তোমরা কিন্তু প্রত্যেকে পড়েছো বিজ্ঞানী ওপারেন এবং হেলডেনের যে মতবাদ দিয়েছিল জীবনের উৎপত্তি সম্পর্কে, এবং বিজ্ঞানী ইউরে এবং মিলার, ইউরে এবং মিলার যে এক্সপেরিমেন্ট, তোমরা কিন্তু সেটাও পড়েছো। তাহলে বলো কোথায় প্রথম জীবনের উৎপত্তি ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন অপশন বি জলে, জলে, অপশন বি জলে কিন্তু প্রথম জীবনের উৎপত্তি ঘটেছিল। যখন জীবনের প্রথম উৎপত্তি হয় তখন কিন্তু আমাদের সমুদ্রের জলটা কিন্তু খুব গরম ছিল, উষ্ণ ছিল, সেই কারণে বিজ্ঞানী ওপারেন এবং হেলডেন, ওপারেন এবং হেলডেন নাম দিয়েছিল হট ডাইলুট স্যুপ। কী বলতো? হট ডাইলুট, ডাইলুট স্যুপ, ঠিক আছে? এই হট ডাইলুট স্যুপ মডেলটা দিয়েছিলেন বিজ্ঞানী ওপারেন এবং হেলডেন, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে হট ডাইলুট স্যুপ এটা কে দিয়েছিলেন মতামতটা? বিজ্ঞানী ওপারেন এবং হেলডেন, তোমরা কিন্তু মনে রাখবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 88। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 88। কী বলেছে? হিউমাস হলো, হিউমাস, ঠিক আছে, হিউমাস হলো এক ধরনের অপশন এ রাসায়নিক পদার্থ, অপশন বি পচনশীল জৈব পদার্থ, অপশন সি অজৈব পদার্থ, অপশন ডি বলেছে খনিজ পদার্থ। বলো কোনটা হবে? হিউমাস। আমাদের হিউমাস কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের রয়েছে বর্জ্যগুলো, যেমন বিভিন্ন ধরনের শুকনো পাতা, বিভিন্ন ধরনের ফলের খোসা, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমাদের শিকড় বাকড় মাটিতে যে মিশে গিয়ে, ঠিক আছে, মিশে গিয়ে পদে সেটা কিন্তু এক ধরনের মাটি তৈরি করে, সেই মাটিটাকে বা ওপরের যে স্তরটাকে সেটাকে বলা হয় হিউমাস। এই হিউমাসটি কিন্তু আমাদের খুবই উর্বর হয়, ঠিক আছে, এবং খুবই নাইট্রোজেনযুক্ত হয়। তো এই হিউমাস, হিউমাস কী হচ্ছে? এক ধরনের আমাদের কি, এটা হচ্ছে আমাদের জৈব পদার্থ, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পচনশীল জৈব পদার্থ, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 89।
বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হলো অপশন এ নাইলন, অপশন বি ধাতু, অপশন সি প্লাস্টিক, অপশন ডি সবজির খোসা। বলো কোনটা হবে, যেটা আমাদের মাটির সঙ্গে কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে, ঠিক আছে? কোনটা হবে, নাইলন, ধাতু, প্লাস্টিক না সবজির খোসা? এখানে তো সঠিক উত্তর হবে সবজির খোসা। সবজির খোসা কিন্তু আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা মাটির সঙ্গে কিন্তু মিলে যায়। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 90। যে বছর কিয়োটো চুক্তি সম্পাদিত হয় তা হলো, কি বলেছে, কিয়োটো চুক্তি, তা হলো 1997, অপশন বি বলেছে 2000, অপশন সি বলেছে 2003, অপশন ডি বলেছে 2005। বলো কোনটা হবে, আমাদের কি বলেছে কিয়োটো চুক্তি? সঠিক উত্তর হবে 1997, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1997, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 91। ডাল জাতীয় শস্য চাষ করলে মাটিতে বৃদ্ধি পায়, অপশন এ অক্সিজেন, অপশন বি কি বলেছে দেখো হাইড্রোজেন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি কার্বন। বলো কোনটা হবে, ডাল জাতীয় শস্য মাটির চাষ করলে আমাদের কি বৃদ্ধি পায়? আমরা জানি যেগুলো আমাদের ডাল জাতীয় শস্য হয় সেইগুলো কিন্তু মাটির চাষ করলে তার মূলের অর্বুদে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, যেমন রাইজোবিয়াম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো কি করে আমাদের কিন্তু বিভিন্ন নাইট্রোজেন ঘটিত যৌগ তৈরি করে মাটির মধ্যে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। সেই কারণে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন, অপশন সি নাইট্রোজেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 92। কালো মৃত্তিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্ল্যাক সয়েল, কালো মৃত্তিকা দেখা যায় অপশন এ বীরভূমে, অপশন বি পুরুলিয়াতে, অপশন সি মহারাষ্ট্রে, অপশন ডি হাওড়াতে। কোথায় হবে বলো, কালো মৃত্তিকা বলেছে ব্ল্যাক সয়েল। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আমাদের ব্ল্যাক সয়েল কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এবং এই কালো মৃত্তিকায় কিন্তু আমাদের ভালো পরিমাণে তুলো চাষ করা হয়। কি চাষ করা হয়, তুলো, ঠিক আছে। তাহলে এটা হবে সঠিক উত্তর মহারাষ্ট্র, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 93। লিউকোমিয়া, লিউকোমিয়া রোগের ওষুধ তৈরি হয় কি থেকে, অপশন এ নয়নতারা উদ্ভিদ থেকে, অপশন বি সিঙ্কোনা উদ্ভিদ থেকে, অপশন সি সর্পগন্ধা উদ্ভিদ থেকে, অপশন ডি ধুতরা উদ্ভিদ থেকে। বলো কোনটা হবে সঠিক উত্তর, লিউকোমিয়া বলেছে। লিউকোমিয়া কিন্তু এক ধরনের ক্যান্সার, ক্যান্সারের একটা টাইপস, ঠিক আছে। তাহলে লিউকোমিয়া হচ্ছে এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয় কী দ্বারা, নয়নতারা থেকে তৈরি হয়, সিঙ্কোনা থেকে তৈরি হয়, সর্পগন্ধা নাকি ধুতরা উদ্ভিদ থেকে তৈরি হয়, বলো কোনটা হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নয়নতারা। নয়নতারা গাছ থেকে কিন্তু আমাদের ক্যান্সারের যে রোগ, ক্যান্সার রোগের কিন্তু বা লিউকোমিয়া রোগের আমাদের মেডিসিন তৈরি হয় নয়নতারা থেকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নয়নতারা। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 94। লিপ্তপদ, লিপ্তপদকে বলা হয় ওয়েব ফিট, ঠিক আছে, ওয়েব ফিট, WEBBED, ওয়েব ফিট। এই ওয়েব ফিট আমরা দেখতে পাই কোথায়, কাঁকড়ায়, রুই মাছে, ব্যাঙে নাকি পায়রায়। দেখো এখানে সঠিক উত্তর হবে ওয়েব ফিট আমরা দেখতে পাই ব্যাঙের মধ্যে। এই ব্যাঙের পায়ে কিন্তু একটা পাতলা চামড়া থাকে এবং এইটাই কিন্তু তাদের কিন্তু জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাঙ। ব্যাঙের মধ্যে কিন্তু আমরা এই টিউব ফিট বা ওয়েব ফিট বা আমরা লিপ্তপদ দেখতে পাই, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 95, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3 মিশনের রোভার, তোমরা কিন্তু রোভারের নামটা কমেন্টে জানাও এবং ল্যান্ডারের নামটা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে। রোভার এবং ল্যান্ডার কোন শক্তির উপর নির্ভর ছিল, অপশন এ পারমাণবিক শক্তি, অপশন বি বিদ্যুৎ শক্তি, অপশন সি সৌরশক্তি, অপশন ডি তাপশক্তি। বলো এই যে রোভার এবং ল্যান্ডার কোন শক্তির উপর নির্ভরশীল ছিল, অ্যাকচুয়ালি কোন শক্তিকে ইউজ করে তারা কিন্তু কাজ করছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা, সৌরশক্তি, ঠিক আছে, সোলার পাওয়ার। আমাদের এটাই কিন্তু হবে সঠিক উত্তর অপশন সি। আমাদের কি হচ্ছে, সৌরশক্তিকে ইউজ করেই কিন্তু এই দুটো আমাদের রোভার এবং ল্যান্ডার কিন্তু কাজ করছিল, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 96। মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের বাকি রয়ে গেছে, তোমরা কিন্তু দেখে নাও। দেখো 96 কি বলেছে, 96 বলেছে বাজ পাখি হলো অপশন এ প্রথম শ্রেণীর খাদক, অপশন বি দ্বিতীয় শ্রেণীর খাদক, অপশন সি তৃতীয় শ্রেণীর খাদক, অপশন ডি সর্বোচ্চ শ্রেণীর খাদক। কোনটা হবে বলো, এই বাজ পাখি, বাজ পাখি কিন্তু হচ্ছে আমাদের কি সবার বস, কী হবে অপশন ডি সর্বোচ্চ শ্রেণীর খাদক, এটা কিন্তু সাপ খায়, ঠিক আছে। তাহলে বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, বসেরও বস হচ্ছে আমাদের বাজ পাখি, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে আজকের কোয়েশ্চেন 97।
মিলিয়ন বছর ধরে সমুদ্রের কচ্ছপেরা পৃথিবীতে রয়েছে এবং বর্তমানে তারা জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে। ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া যায় 5টি প্রজাতির সমুদ্র কচ্ছপের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নিচের কোন প্রজাতি বলো। আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় 5 ধরনের সামুদ্রিক কচ্ছপ। সেই 5 ধরনের সামুদ্রিক কচ্ছপের মধ্যে কোনটা বেশি আমাদের দেখতে পাওয়া যায় বলো, কোনটা সঠিক উত্তর? অপশন এ বলেছে কেনেপস রিডল, অপশন বি বলেছে লাগার হেড, অপশন সি বলেছে অলিভ রিডল, অপশন ডি বলেছে ফ্ল্যাট ব্যাক। বলো কোনটা সবথেকে বেশি আমরা দেখতে পাই, সবথেকে বেশি রয়েছে? এখানে সবথেকে বেশি রয়েছে অলিভ রিডেল, এই ধরনের যে কচ্ছপ রয়েছে আমাদের সেটা কিন্তু সবথেকে বেশি আমাদের ভারতের মধ্যে রয়েছে সামুদ্রিক কচ্ছপ। এটা এক ধরনের কি আমাদের জীবন্ত জীবাশ্ম। চলে আসছি পরবর্তী কোশ্চেন 98, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আজকের থার্ড লাস্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম হিমবাহ হল অপশন এ বলটোরা, অপশন বি হিসার, অপশন সি জেমু, নাকি অপশন ডি সিয়াচেন, বলো কোনটা হবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিয়াচেন। সিয়াচেন হিমবাহ সবথেকে আমাদের বড় হিমবাহ হচ্ছে ভারতের মধ্যে, বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। এই সিয়াচেন হিমবাহ কিন্তু সবথেকে আমাদের বড় কি ব্যাটলফিল্ড, এটাও কিন্তু মনে রাখবে। সবথেকে বড় আমাদের যুদ্ধক্ষেত্র ব্যাটলফিল্ড হচ্ছে কোনটা? আমাদের হচ্ছে সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহের মধ্যেই কিন্তু আমাদের বেশিরভাগ যুদ্ধ হয়ে থাকে, ঠিক আছে? কাশ্মীরের মধ্যে রয়েছে সিয়াচেন হিমবাহ। চলে আসছি পরবর্তী কোশ্চেন 99 এবং আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন 99। এবং তোমাদের একটা কোশ্চেন বাড়তি দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এই 101 নম্বর কোশ্চেন তোমরা কিন্তু কমেন্টে জানাবে উত্তরটা, ঠিক আছে? দেখো 99 কি বলেছে, ভারতের কমলা লেবু শহর কোনটি? অপশন এ পুনে, অপশন বি নাগপুর, অপশন সি উদয়পুর, নাকি অপশন ডি জয়পুর, বলো কোনটা হবে কমলা লেবু শহর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তাই তো? অপশন বি হচ্ছে নাগপুর, অপশন বি হচ্ছে নাগপুর। নাগপুরকে বলা হয় কমলা লেবু শহর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে আজকের লাস্ট কোশ্চেন 100, 100 নম্বর কোশ্চেন, সেঞ্চুরি 100। কি বলেছে, কোন মহাসাগরে, কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? কি বলেছে, কোন মহাসাগরে শৈবাল সাগর আমরা দেখতে পাই? অপশন এ সুমেরু মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি আটলান্টিক মহাসাগর, অপশন ডি বলেছে কুমেরু মহাসাগর। বলো কোন মহাসাগরে আমাদের শৈবাল সাগর আমরা দেখতে পাই? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আটলান্টিক। আটলান্টিক মহাসাগরের মধ্যে মাঝখানে কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু শৈবালে কিন্তু প্রচুর ভরে রয়েছে, মাঝখানে জায়গাটাতে কিন্তু শৈবাল রয়েছে। এই শৈবাল অংশটাকে বলা হয় কি, শৈবাল সাগর বলা হয়, কারণ এই অঞ্চলটাতে কিন্তু আমাদের জলের যে স্রোতটা কিন্তু খুবই কম হওয়ার জন্য সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শৈবাল জন্মে গিয়েছে জলের মধ্যে, তো এই অঞ্চলটাকে বলা হয় শৈবাল সাগর। এটা কিন্তু রয়েছে আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, কোথায় রয়েছে, আমাদের আটলান্টিক মহাসাগরের মধ্যে রয়েছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের হয়ে গেল 100টি কোশ্চেন আলোচনা। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার মতামত তোমরা কমেন্টে দেবে, ঠিক আছে? 101 নম্বর কোশ্চেন কী বলেছে এখানে দেখো, 101 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের বৃহত্তম লেগুন কোনটি? অপশন এ চিল্কা, অপশন বি সম্বর, অপশন সি পুলিকট, অপশন ডি ভেম্বানাদ। কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু এটা কমেন্ট জানাবে, এটা কিন্তু আমি বললাম না, তোমরা কিন্তু সবাই কমেন্ট জানাও যে ভারতের বৃহত্তম লেগুন কোনটি, ঠিক আছে? এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের এই ম্যারাথন ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাও, এবং হ্যাঁ তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব হচ্ছে আমার অক্সিজেন, আমি তো বললামই, এবং আমার মোটিভেশন। তোমাদের এই ধরনের লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমাকে কিন্তু মোটিভেশন দেয় আরও এই ধরনের ভিডিও তৈরির জন্য। আর সত্যি বলতে তোমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তোমরা কাজেই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কঞ্জুস করো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, টেক কেয়ার।